সম্মানিত মুসলিম ভাই ও বনেরা এই রমজান মাসে একটি রাত রয়েছে যে রাত্রিটি হলো সারা বছর যত রাত্রি রয়েছে তার থেকে শ্রেষ্ঠ উত্তম এই রাত্রিটি অতি বৈশিষ্ট্যপূর্ণ কি কি বৈশিষ্ট্য রয়েছে আজকে আমরা জানব এই রাত্রির প্রথম বৈশিষ্ট্য হল এই রাত্রিতে মোহানবুল আলমিন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল করিম অবতীর্ণ করেছেন ইন্নাজাল কাদার যে নিশ্চয়ই আমি আল কোরআনে করিমকে কদর রাতিতে অবতীর্ণ করেছি এই রাত্রি সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন এই রাত্রিটি হল বরকতময় রজনী ইন্না মহামর্বাহ লাইলাতিন মুবারকা আমি নিশ্চয়ই কোরআনে কারিম অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে এই রাত্রি সম্পর্কে রব্বুল আলমিন বলেছেন যে এই রাত্রি হল ভাগ্য রজনী ফিহা ইফরাকুকুল্লা আমরিন হাকিম এই রাত্রিতে আল্লাহরবুল্লাহ আলমিনের আদেশ বাস্তবায়ন করা হয় তথা লৌহ মাহফুজ থেকে সারা বছর বান্দাদের কি প্রয়োজন বান্দাদের যত রিজিক এবং তার হায়াত যা কিছু আছে সব ফেরেস তাদের কাছে লিস্ট দিয়ে দেন এই রাত্রির বাজেট পেশ করে দেন এই রাত্রি সম্পর্কে মহানব্বর আলমিন বলেছেন লেইলেতুল কাদ্রে খাইরু মিন আলফি সাহার কদর রাত্রি হল ভাগ্যরজনী হল এক হাজার মাস ইবাদত থেকে শ্রেষ্ঠ যেটি আশি বছরের অধিক এই রাত্রি সম্পর্কে মহানব্বর আলমিন বলেছেন এই রাত্রিটি হলো বরকতময় ইমান তার্জির জন্য ফেরেস্তা চলে আসেন ফেরেস্তা অবতীর্ণ হয় বরকত নিয়ে অতি কল্যাণ নিয়ে তেনাজাল মালাইকাত রো হফি হাবি ইদনি রব্বি মিন কুল্লি আম সালামুন হিয়া হে আত্মা ফাজ যে এই রাত্রিতে ফরেস্ত অবতীর্ণ হন বরকত নিয়ে শান্তি নিয়ে ইমানদারদের জন্য এই রাত্রি সম্পর্কে মহান রব্বুল আলমিন আরও বলেছেন মান কামালাইল কাদরে ইমানান ওয়াহতে সাবান গুফির আলহমা তাকাদ্দামিন দাম্বি যে লাইলাতুল কদরে যে কিয়াম করবে তারাবি পড়বে তাহাজ্জ পড়বে নফল ইবাদত করবে জিকির কী করবে আল্লাহ রবুল্লা আলমিন তার পূর্বের কোন ক্ষমা করে দেবেন এই রাত্রি কোন দিন যেটি আমরা সকলে আশাকাঙ্ক্ষা করি এই রাত্রিটি পাওয়ার জন্য কোরআন এবং সন্না আলোচনা করে পর্যন্ত দেখা যায় যেটি নির্দিষ্ট কোনো প্রমাণ রাসুল থেকে আসেনি যে এটি রাত এই রাত্রিতে আমরা সাতাশে পালন করে থাকি এটাও কোনো নির্দিষ্ট আসেনি রসল সাল্লাহ আসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন বোখারে মুসলিমের হাদিস ইলতামি সোহাফি আশিল্লাফিফে রমাদান রমজানের শেষ দশ দিন তোমরা এটি অন্বেষণ করো এটি প্রত্যেক বছর যে এক রাত্রিতে হবে তা না একক বছর একক রাতিতে হতে পারে তাই সুপ্রিয় দর্শক তা এই রাতিতে আমরা ইবাদত কি করবো এই রাত্রিতে আমরা তারাবি পড়ব তাহাজ্জোত পড়ব এবং জি কিরাজ করবো তাহসবি তাহার করব আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা এই রাত্রিটি ইবাদতে ব্যস্ত থাকবা তাই সুপ্রিয় দর্শক শুধু সাতাশে রাত না বেবে রমজানের শেষ দশ দিন আমরা উদযাপন করি রাত্রি জাগি ইবাদত করি এবং আশি বছর ইবাদত থেকে আরও বেশি ইবাদতের সব অর্জন করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সুযোগ করে দিন আমিন আল্লাহ আমিন এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে